দেশে জঙ্গিবাদ আছে সেটি ভারত ও আমেরিকাকে দেখিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি, বিরোধী দলকে দমন করে সরকার একতরফা নির্বাচনের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সাইফুল ইসলামের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে আবারও জঙ্গি নাটক শুরু করেছে সরকার। পাড়া থেকে গহীন জঙ্গলের কথা বলে নিরীহ সাধারণ মানুষদেরকে জঙ্গি বলে তুলে নিয়ে আসলো, এটা প্রয়োজন আছে তাদের, কারণ তারা দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এটাকে দমন করবার জন্য শুধু তাদেরকেই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং সেটা দেখাতে চায় পশ্চিমা বিশ্বকে, ভারতকে। তা আমরা তো জানি যে এখানে জঙ্গি বলতে তারা, জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি এই সরকার, তারা এখানে সাধারণ মানুষের উপরে আজকে যে সন্ত্রাস জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে তারা আজকে হত্যা করছে, ধ্বংস করছে, তার সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। মির্জা ফখরুল বলেন সরকারের দুঃশাসনের কারণে মানুষের মৌলিক অধিকার নেই, দেশে সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ও মানবাধিকার ফিরে আসবে না বলে মন্তব্য করেন তিনি। যুবপথ আন্দোলন যারা করছি তাদের বাইরেও সমস্ত রাজনৈতিক দলগুলো এখন একমত হয়েছে প্রায় যে এখন আমরা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাব না এবং এই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হবে। সুশাসন গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজনৈতিক দলের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।